বিভিন্ন মাজারগুলি স্থাপনাগুলি ভেঙে দিচ্ছে। আমার কথা, কোন মাজারে যদি শিরিক হয় তাহলে সেই শিরিক বন্ধ করতে হবে, বেদাত যদি হয় সেটা বন্ধ করতে হবে। মাথায় উকুন লাগলে মাথা কাটতে হয় না, উকুন পরিষ্কার করতে হয়। গায়ে যদি ময়লা লাগে তাহলে চামড়া কেটে ফেলে দিতে হয় না, চামড়া ওই জায়গাটা ধৌত করে পরিষ্কার করে দিতে হয়। কাপড়ে ময়লা লাগলে কাপড় কেটে ফেলতে হয় না, ওই জায়গাটাকে ধৌত করে পরিষ্কার করে ফেলতে হয়। কোথাও যদি অনৈতিক কাজ হয় তাহলে সেটাকে ভেঙে ফেলে দিতে হয় না, সেখান থেকে অনৈতিক কাজ সরায় ফেলতে হয়। আমার দেশের আমলা, পুলিশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অধিদপ্তর, হসপিটাল, বেসরকারি সরকারি অনেক জায়গায় ঘুষ হয়, কি হয় না, ঘুষের কারবারি হয়। তাহলে আপনারা কি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙে ফেলবেন, জাতীয় সংসদ ভেঙে ফেলবেন? তাহলে আপনারা কি ওই যে কি বলে অর্থ মন্ত্রণালয় ভেঙে দিবেন? আপনারা কি তাহলে এই যে ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজে অনেক সময় দুর্নীতি হয়, অনেক সময় ঘুষের কারবারি হয়, ওষুধ দুই নম্বরি হয়, বিভিন্ন হসপিটালে ঝামেলা পাকে, তারপরে মানে কি হসপিটাল ভেঙে ফেলে দিবেন, ডাক্তার মেরে ফেলবেন? যদি এইগুলি করা না যায় তাহলে আমি ফরিদি বলতেছি, আমি মাজারে শিরিকের পক্ষে না, বেদাতের পক্ষে না। আমরা চাই কোন মাজারে যদি শিরিক হয় তাহলে সেটা পরিষ্কার কইরা সেখানে সুন্নত তরিকা নবীর সুন্নিয়ত প্রতিষ্ঠিত করিয়া এতিমখানা সুন্নি মাদ্রাসা বানানো হোক। কথা বলেন ঠিক না বেঠে? চতুর্থ নম্বর, আল্লাহর কোরআন শরীফে আমার আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন, জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, জিব্রাইল চতুর্থ নাম্বার তুমি বান্দার আমল নামার মধ্যে লিখে দাও, তকদিরের মধ্যে লিখে দাও, বান্দা জান্নাতি নাকি জাহান্নামি তুমি লিখে দাও, জান্নাতি নাকি জাহান্নামি লিখে দাও। এ আমার দিকে তাকাত, বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামি লিখে দাও। আল্লাহ রসুল আরো বললেন, এমন ব্যক্তি আছে সুন্দর আমল করলো কিন্তু শেষ জীবনে নাফরমান হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক মুফতি মাদ্রাসা থেকে মুফতি পাশ করার পরে নাস্তিক হয়ে গেছে, আবার নাস্তিক তওবা করে আইসা ভালো হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেউ বিরাট বড় আশিক রসুল ছিল, শেষ সময় বেঈমান হয়ে কবরে চলে গেছে, আবার অনেক বাতিল না দেখা যায় আশিক রসুল হয়ে কবরে চলে গেছে। তকদিরের মধ্যে লিখে দাও, সে কি পাবে? এই জন্য আমাদের উচিত আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হে রব, হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে গোমরা বানাইয়া দিও না, আল্লাহ সুন্নি বানাইছো আমাদেরকে নাফরমান বানায়ও না, নবীর গোলাম বানাইছো শয়তানের গোলাম আল্লাহ বানায়ও না, নবীর প্রেমের রাস্তা দেখাইয়া শয়তানের পথে আমাদেরকে নিও না, আমাদের হৃদয়কে হেদায়েতের রাস্তা দিয়া সোজা রাস্তা দেখাইয়া আবার বাঁকা রাস্তা নিও না। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন, সুফিরা এই দোয়া করত, রব্বানা তক রব্বানা লা তুজিগ কুলুবানা কুলুবানা কুলুবানা, আমাদের আত্মাকে আমাদের কালকে তুমি আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে বক্রতার দিকে নিও না, কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্যে আমল নিয়ে গৌরব করতে হয় না, আমল নিয়ে গৌরব করতে হয় না, নিজে নামাজি হলেই বেনামাজিরে নিকৃষ্ট মনে করতে হয় না। হযরত সাদিক তৃতীয় লাইন মিলাইতে পারলেন না, ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের ঘরে দেখে রে রাহমাতুল্লিল আলামিন তশরিফ গ্রহণ করেছে। আহা, আল্লাহর নবীর জীবনের কোন বিষয়টা উম্মতের কবুল হবে জানা নাই, মিলাদুন নবীর বিরোধিতা যারা করে ওরা জানে না কোন আশিকের চোখের পানি কখন কবুল হবে জানা নাই।
কোন ব্যক্তির হৃদয়ের আকুতি ভালোবাসা নবীর আজকের চোখের পানি কখন কবুল হবে নবীর দরবারে কারোই জানা নাই, বরং বিরোধিতা করে সে ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আসতে বললেন কেন জোরে বলেন, বিরোধিতা করে আসে ক্ষতিগ্রস্ত হবে, বিরোধিতা করে ক্ষতি হবে তার, আখেরাতের রাস্তা কঠিন হয়ে যাবে, কবরের রাস্তা কঠিন হয়ে যাবে। আর আল্লাহর নবী যদি একবারের জন্য নাখোশ হয়ে যায়, কবরের জিন্দেগি বড় কঠিন হবে, হাসরের মাঠ তার জন্য বিরাট বিষাক্ত হবে, কঠিন হবে হাসরের মাঠ তার জন্য। বিরোধিতা করিও না ভাই, যদি পক্ষে থাকতে মন না চায় তাহলে চুপ থাকো, যদি রসুলের মহাব্বত অন্তরে থাকে তো নবীর প্রেমের মজলিসে তুমি এসো সাহায্য করো। শেখ সাদী রাহমাতুল্লাহর কবিতা, তিনি লেখেন ইরান দেশের সিরাজনগরে বসে, ইরানের সিরাজনগরে বসে শেখ সাদী রাহমাতুল্লাহ কবিতা লেখেন, আর আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে কবিতার ছন্দে আমার নবী মহাব্বতের আকৃষ্ট হইয়া সিরাজনগরে সাদিরপুরে গড়ে নবী তশরিফ আনে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাদিক কি লেখো তুমি? শেখ সাদী রাহমাতুল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েক অপরাধী গুনাহগার মিসকিন কি লেখবে গো নবী? আমি এই মিসকিন আমার জ্ঞান দিয়ে আপনি নবীর প্রশংসা গাথা গাইতেছি, আপনি রসুলের প্রশংসার কবিতা না দিয়া লিখতেছি। ইয়া রসুলাল্লাহ কি লেখরে সাদি? আল্লাহ আম্মা সাদি পড়তেছিলেন, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খুসালিহি। এরপরে আর তিনি বলতে পারে না, আল্লাহর হাবিব ডাক দে বলেন, শেখ সাদি এরপরে কি তুমি বলো? সাদি ডাক দে বলেন, হুজুর এরপরে লাইন আর আমি মিলাইতে পারতেছি না, আমার মেধাতে জ্ঞানে আকলে আর আসে না। আল্লাহর হাবিব ডাক দে বলেন, সাদি সাদি তুমি চতুর্থ লাইনে লেখো, সল্লু আলাইহি ওয়ালিহি পরেন বালাগাল্লা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামি ও খুসালিহি সল্লু। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মাদাকা, ঠিক কিনা? কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মাদাকা, বন্ধুর পাশে বন্ধু বসা, হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসে প্রমাণ বালাগাল্লা বিকামালিহি কাশাফাত জাবি জামা হাসনাত জামি খুসালিহি সাল্লু আলাইহি ওয়া। শেখ সাদির জীবনে আল্লাহর নবীর একটা নাতি রসুল কবুল হয়ে গেল। ও চট্টগ্রামের ফটিক শরীর নানুপুরের সুন্নি মুসলমান শুনে যান, আজকে আপনার জীবনের কোন দিনের জুলুস, কোন দিনের মিছিল, কোন দিনের এই সুন্নতের খেদমত, কোন মাদ্রাসার সুন্নি এতিমখানা মাদ্রাসার খেদমত, কোন মসজিদের খেদমত, কোন মিলাদুন নবীর মাহফিলের খেদমত, কোন সুন্নি সম্মেলনের খেদমত, কোন নবীর প্রেমের চোখের পানি, কোন দিনের শান, কোন দিনের নাতিয়া দুরুদ সালাম কবুল হবে নবীর দরবারে আমাদের জানা নাই। শেখ সাদি এতেকাল হয়ে গেল, এক আল্লাহর ওলি স্বপ্ন দেখে বললেন, সাদি তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করেছেন?
আল্লামা শেখ সাদী বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, ক্ষমা করে তার রহমতের কোলে আল্লাহ টেনে নিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ক্ষমা, 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 আল্লাহর দরবারের ক্ষমা আমাদের জন্য বিরাট নিয়ামত। এই জন্য আল্লাহর নবী প্রত্যেক দিন 70 বার ইস্তিগফার করতেন। আমার নবীর এক মুহূর্তের জন্য কোনো খাতা নাই, আইব নাই, ভুল নাই, কিচ্ছু নাই। নবী একবারে নিষ্পাপ, আগে পরে সব নিষ্পাপ। তারপরও নবী যে 70 বার ইস্তিগফার করতেন উম্মতকে শেখানোর জন্য, উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা, ক্ষমা। শেখ সাদী ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, সাদী রে, কিসের জন্যে, কোন আমলের জন্য আল্লাহ তোমারে ক্ষমা করছে বলবানি? শেখ সাদী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি আমার রসুলের শানে নাতে রসুল লেখছিলাম, বালাগালুলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি, নাতে রসুল লেখছিলাম আমি, নাতে রসুল আসিয়া আমি মসজিদে নববীতে নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া আমি আমার রসুলকে শুনাইছি, পরে পরে শুনাইতাম যখনই আসতাম। আল্লাহ আমার ডাক দিয়ে বলল, সাদী, তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার নামাজ আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার রোজা আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার যাকাত আমি আল্লাহর মনোভূত হয় নাই, তোমার হাজ আমি আল্লাহর মনোনীত হয় নাই, তোমার জিকির আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই রে সাদী, কিন্তু তুমি যে আমার নবীর সামনে নাতে রসুল লেখছিলা, আমার নবী পছন্দ করছিল, আমার রসুল পছন্দ করার কারণে, কবুল করার কারণে রে সাদী, আমার হাবিব কবুল করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। না না, একসাথে জোরে বলেন, আল্লাহু আকবার, চিৎকার মেরে শক্তি দিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ। এক কলিজার টুকরো যুবক দাঁড়িয়ে রাখবা, আল্লাহর নবীর সুন্নত, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও, টুপি মাথায় দিবা, পাললে পাগড়ি মাথায় ধরা, সুন্নতি পোশাক তুমি ধরো, তোমার হাসি থাকবে সুন্নতি, তোমার কথা হবে সুন্নতি, নরম ভদ্র ভাষায়, মুরব্বি দেখলে সম্মান করবা, মা বাবা খেদমত করবা, প্রয়োজন বদে মা বাবার হাত পাগুলি পর্যন্ত তুমি ধোয়াইয়া পরিষ্কার করে দিবা, মা যা বলবে তাই তুমি শুনবা, বাবা যা বলবে তুমি মেনে মেনে চলবা, বড়কে শ্রদ্ধা করবা, নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করবা, গরিব দুঃখী মেহনতি মানুষ দেখলে তারে সম্মান করবা। মনে রাখবেন একটা কথা, আমার দেশে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, ওর চাইতে আমার দেশের দিন মজুর রিক্সাওয়ালা যারা খেটে খাইয়া সারাদিনে 500 টাকা হালাল রুজি করে, এই ব্যক্তি আল্লাহর দরবারে তার চাইতে কোটি কোটি গুণ দামি। কথা কোন ঠিক কিনা? সম্মান করলে রিক্সাওয়ালারে করেন, দিন মজুররে করেন, আপনার বাড়ির কামলারে করেন, কাজের লোকেরে করেন, চাকরকে করেন, চাকরানিরে করেন, কারণ আপনার বাড়ি পরিষ্কার করে, আপনার থালা বাটি বাসন মাঝে কাপড় চোপড় ধুয়ে দেয়, ওরে ভালো খাবার খাওয়ালে ওরে খাওয়ান, ও আপনার তা করে দেয়, বিনিময়ে পরিশ্রম করে কিছু পয়সা আপনি তারে দেন, ও হালাল রুজি করে, ও হারাম করে না, ও কোটি কোটি টাকা পুকুর চুরি করে না, ওই আল্লাহ রসুল বান্দা, ওই পরিশ্রম করে খায়। একজন টিচারকে সম্মান করেন, একজন আলেমকে সম্মান করেন, একজন ইমামকে সম্মান করেন, কারণ তারা নির্দিষ্ট রুজি রুটি অর্জন করে, তারা 1 টাকা ডাইনমাম করে খেতে পারে না। আমার দেশের যারা সাধারণ চাকরিজীবী আছে, মধ্যবিত্ত আছে, বিদেশে পরিশ্রম করে খায়, ওকে সম্মান করেন, কারণ বিদেশেও রৌদ্রের মধ্যে পুড়ে পড়ে প্রচণ্ড লোহাকে মেনে নিয়ে, বিরাট বড় ইউরোপের ঠান্ডা মেনে নিয়ে ও পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়, ওর টাকার মধ্যে কোনো হারাম নাই, ওটা একবারে হালাল, ওই হলো আমার দেশের অরিজিনাল সূর্য সন্তান। আর সোট বাটবার সিটার বাটবার যারা আমার দেশ থেকে টাকা পয়সা চুরি করে বিদেশে ফাসার করে, ও আমার সমাজের রাষ্ট্রের কেউ না, ও হলো আন্তর্জাতিক সুরার ঘরের সুরা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিযুক্ত করে দেন, সে বেঈমান হবে না জান্নাতে না জাহান্নামে, আল্লাহ পাক নির্বাচিত করে দেন। তবে একটা শব্দমালা আছে, আল্লাহর নবী আশ্বাস দিয়েছেন উম্মতরে,
যারা জান্নাতি হয় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ভালো ভালো কাজ করায়, জান্নাতের কাজ করায়, নবীর কদমের গোলামি আল্লাহ করায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। যারা জান্নাতি দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে রসুলের কদমের গোলামি করায়, গোলামি করায়, গোলামি করায়, তাদের নিদর্শন সিমটম এটা দেখা যায়, বোঝা যায়। এই জন্য আপনারা এদিকে ঝুঁকে থাকবেন। কে কি মাসলা দিল, ফতোয়া দিল, ভিন্ন মত থাকতে পারে। ইসলামে চারটে মাজহাব ছিল, চারটে সৌন্দর্য ছিল। ইসলামে চারটে প্রসিদ্ধ তরিকা আছে, চারটে সৌন্দর্য আছে, চারটে মাজহাব এখনও পৃথিবীতে আছে। আপনি যদি মক্কায় যান, যাওয়ার পরে দেখবেন একজন হাত ছেড়ে দাঁড়ায় গেছে, এটা মালিকি মাজহাব। একজন বুকে হাত বাঁধছে, এ শাফিঈ মাজহাব। একজন নাভিতে হাত বাঁধছে, উনি হানাফি মাজহাব। নামাজ সবাই পড়তেছে, সুন্দর নামাজ চলতেছে, এটা ইসলামের সৌন্দর্য। মাজহাবের ভিন্নতা হবে, মতানৈক্য থাকতে পারে, হতে পারে। এই মতানৈক্য যদি না থাকতো তাহলে আজকে আপনারা এই মহাব্বতের মজলিসে বসতে পারতেন না। কেউ আমাদেরকে বেদাতি বলতেছে, আর আমরা যারা তারা যত আমাদেরকে বেদাতি কয়, আমরা তত বেশি নবীর ইশকের প্রসারণায় ব্যস্ত আছি। কথাগণ ঠিক কি না? তাহলে এটা কি আমাদের লাভ না? কথাগণ না কেন লাভ না? তারা যত বেদাতি বলবে তত আমার মন রসুলুল্লাহর দিকে ঝুঁকে যাইতেছে, নবীর গুলামির দিকে ঝুঁকে যাইতেছে। ইশকে রসুলের ধাক্কায় আমার বেশি মন চাইতেছে আমি জশ্নে জুলুস করব। কালকে তো সারা বাংলাদেশের রন্দে রন্দে, চট্টগ্রামের জমিনের রন্দে রন্দে, কালকে আশিকে রসুলের ঘরে বসে থাকবে না। কথাগণ ঠিক না? বেটা সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কালকে আশিক রসুল, প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লাতে কালকে মিলাদুন্নবীর মাহফিল হবে, মারহাবা। এই জন্য মতানৈক্য রহমত। আমাকে যত গালি দিক আমি তত আল্লাহর নবীর দিকে ঝুঁকে যাব। কথাগণ ঠিক কি না? আমাকে যত বেদাতি বলুক আমি আল্লাহর নবীর দিকে তত ঝুঁকে যাব, এই কথা মনে রাখতে হবে। এই জন্য এই সিমটম আছে, যারা দুনিয়ার থেকে জান্নাতি হবে আল্লাহ তাদেরকে জান্নাতি পরিবেশে বসায়, নবীর কদমের গোলামি তাদেরকে দিয়ে করায়, আল্লাহর নবীর গোলামি তাদেরকে দিয়ে করায়। যারা সিমটম আছে, এগুলো সিমটম, এগুলি নিদর্শন, এগুলি দেখা যায় যে সে আসলে জান্নাতি হবে কি না, আল্লাহ তার হেদায়তের উপর রাখবে কি না, ইমানের সাথে মৌত হবে কি না, দেখছে সিমটম আছে। আল্লাহ যারে পছন্দ করে তাকে নবীর কদমের গোলামির দিকে আল্লাহ নিয়োজিত করে। আল্লাহ রসুলের কোন কাজ আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কিন্তু কেউ জানি না। জানি কি? কেউ জানি না। আপনাদেরকে বলি, ইমাম মালিক রহমাতুল্লাহ 80 বছরে মদিনাতে কোনো দিন জুতা পরেন নাই, মদিনার হৌদের মধ্যে কোনো দিন জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, উনি পায়খানা পেশাব করেন নাই। আর যদি কোনো দিন মদিনাতে যান তো যায় দেখবেন সে সুদূর মদিনা ইউনিভার্সিটির একবারে সীমানা শেষ মদিনার হাউদ, বহুত পাহাড়ের একবারে শেষ সীমানা এ মদিনার হাউদ। এই বিরাট মদিনার সীমানার ভিতরে উনি 80 বছরের জীবনে কোনোদিন পেশাবও করেন নাই, পায়খানাও করেন নাই, জুতাও পরেন নাই, এমনকি নিজের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হইছে না? আরো জোরে বলেন, আরো জোরে। উনি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য এই আমলকে উনি ছেড়ে দেন নাই, উনার নিজের জীবনে এটা বাধ্যতামূলক করে নিয়েছিল। কিন্তু আল্লাহর নবী তাকে বেদাতি বলেন নাই, পৃথিবীর কোনো ইমাম তাকে বেদাতি বলেন নাই যে এটা কোনো সাহাবি করে নাই, তাবি করে নাই, সাহাবি করে নাই, নবী করেন নাই, নবীর আহলে বায়াত করেন নাই। তাহলে ইমাম মালিক এটা করলো কে? ইমাম মালিক বেদাত করছে। এই কথা কোনো ইমাম বলার সাহস পান নাই। কারণ কি জানেন? উনি যে জুতা পরেন নাই এটা রসুলকে কেন্দ্র করে, উনি যে থুতু ফেলেন নাই নবীকে কেন্দ্র করে, উনি যে পায়খানা পেশাব করেন নাই নবীকে কেন্দ্র করে। জিজ্ঞেস করা হলো কেন করেন নাই, বলে যেই মাটির নিচে আল্লাহর নবী ঘুমানো সেই মাটির সীমানাতে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব করব, থুতু ফেলবো, জুতা পরব, আমি মরে যাব তো এই কাজ করতে পারবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা নবীর এশকে, কার এশকে? এগুলো হলো সিমটম, সিমটম। রসুলের এশকে যারা পুড়ে যায় আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় কবরে নিয়ে যায়, এটা সিমটম, নিদর্শন।
এখন কেউ যদি মনে করে যে আমরা মিলাদুন নবী করাতে বেদাতি হয়েছি, তো মিলাদুন নবী, নবী শব্দটা আছে, আমরা মিলাদ উদযাপন করছি আমার রসুলের জন্য, এটা নিসবত রসুলের দিকে। বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, বাইতুল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক, ওটা পাথরের ঘর, পাথরের চার পয়সাও মূল্য নাই। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর এনে এনে কেটে কেটে বানিয়েছিলেন, পাথরের কী দাম আছে বলেন তো? এই হাজরে আসওয়াদ একটা পাথর, তার কী দাম আছে? ওটা বেহেস্ত থেকে আসুক, আর হাউজে কাউসার থেকে আসুক, আর ওই আপনার পৃথিবীর অমূল্য সম্পদ থেকে আসুক, ওটা তো পাথর, ওটা দিয়ে আমার কী হবে? কিন্তু পাথর তো হাজরে আসওয়াদ, এটা কাবার সাথে সংস্পর্শ, আমার নবীর ইজ্জতের সাথে জড়ানো, কাবা তো আল্লাহর সাথে সম্পর্কিত। বাইতুল্লাহ হওয়ার কারণে কাবার ইজ্জত এত বেশি হলো যে কাবা ঘর ধরে কেউ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ সাথে সাথে বান্দারে মাফ করে দেয়। না না হইল না, আর একটু জোরে। তাহলে পাথরের ঘর আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে যদি পাথরের ঘরের দাম বাড়ে, আর একটু বুঝাই, কোরআনুল করিম কালামুল্লাহ, কিমুল্লাহ কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা, আল্লাহর কালাম কোরআন শরীফ। আপনারা কোরআন শরীফ যখন ধরেন তো কোরআনের উপরে মলাট আছে না? এই যে মলাট কি আপনার সোনা দানা রূপা মানিমুক্ত দিয়ে বানানো? এই মলাট কিন্তু প্লাস্টিক দিয়ে, কাপড় দিয়ে, কাগজ দিয়ে বানানো। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে যখন সুমা খান তখন কি মলাট খুলে সুমা খান না মলাট দিয়েই খান? তো মলাট সহই সুমা খান, তো মলাট সহ যদি সুমা খান, তো কোরআনের সাথে লেগে থাকার জন্য মলাটের দামও আল্লাহ আপনার কাছে বাড়াই দিছে। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। এই মাহফিল মিলাদুন নবী, আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে ও বেদাতের ফতোয়া শতাধিক, ও ছাতা দেখার সময় আমাদের নয়, আমার নবীর সাথে নিসবত হওয়ার কারণে এই মাহফিলের দাম আল্লাহর আদালতে বেশি হয়ে গেছে। আমরা আসার কারণে আমাদের দামও বেশি হয়ে গেছে। হাত উঠে করে বলেন ঠিক না বেটি? মিলাদুন নবীর মাহফিল চলবে? চলবে? জোরে বলেন চলবে? আল্লাহর নবীর সাথে নিসবত। মাথায় পাগড়ি দেখছেন আপনারা? পাগড়ি, এই যে পাগড়ি, এই কাপড় দিয়ে কেউ লুঙ্গি বানায়, কিন্তু দেখছেন জীবনে লুঙ্গি পরে গেলে কেউ সুমা খায়? এই কাপড় দিয়ে কেউ জাঙ্গিও বানায়, জীবনে দেখছেন এটা খুলে পরে গেলে আইতেও সুমা খায়? এই কাপড় দিয়ে কেউ মোজা বানায়, জীবনে দেখছেন খোলার পরে কেউ সুমা খায়? কেউ খায় না। এই কাপড়ই যখন পাগড়ি হয়ে মাথায় আসে তখন এটা পরে গেলে, টুপি হয়ে মাথায় আসে তখন এটা পরে দেওয়ার সাথে মানুষ এটা উঠাইয়া চুমা খায়। তারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবীর পাগড়ি, কি কথা কর না, আল্লাহ রসুলের পাগড়ি, তাস, টুপি, একটা কাপড়ের দাম বাড়াই দিল। আপনি এটা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ইজ্জত বেড়ে গেল, আর মিলাদুন নবীর মাহফিল আমার রসুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে বেদাত হয়ে গেল। কি বুঝলেন আপনারা? পাগল দেশে বহুত আছে, কিন্তু আমরা এত পাগল হইছি না, কি কথা কর না কেন? বুঝে আপনাকে যেতে হবে, এগুলো আপনাকে সিম্পটম বুঝতে হবে, সিম্পটম বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য অনেকে নানান যুক্তি দিবে, এদিকের দিকে ফিরে না যাই, আমরা নবীর গোলামির দিকে নিজেকে নিমজ্জিত রাখবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মগজ কোরা রোহে ইমা জানে দিন, মগজ কোরা রোহে ইমা জানে দিন, হাসতে হব্বে রহমাতুল্লিল আলামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ, একটা ঘটনা না বললেই নয়, আপনারা মাঝে মধ্যে যে গজল পড়েন, বালাগাল উলা বি কামালিহি কাশাবাদু জাবি জামালিহি, এই যে মুসল্লিরা কথা বলা যাবে না, না রে বাবা কথা বলে, আব্বু একটু হয়ে গেছে, বাবা একটু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে মা, আব্বু এই পর্যন্ত বসে রয়েছে, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ কোন, এতক্ষণ আপনার গাড়ির উপর যে লাফায় নেই কপাল বলা,
কারণ তো বাবার ঘরে উঠে, চাচার ঘরে উঠে, নানার ঘরে উঠে, দাদার ঘরে উঠে, ও প্রেসিডেন্টও চিনে না, প্রধানমন্ত্রীও বলে না, এসিও চিনে না, ডিসিও চিনে না, এসপিও চিনে না, প্রিন্সিপাল হুজুরও চিনে না। ও নাতিয়ে ঘরের উপর শান্তি বসে, নানা কেমন আছে, নানার কাছে প্রিন্সিপাল হুজুরের কোনো ভ্যালু নাই, নাতির কাছে কোনো ভ্যালু নাই। তো এরা যে এই পর্যন্ত বসে রয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আকবার। প্রিয় উপস্থিতি হাজারাতেন, শেখ সাদি রহমতুল্লাহি তিনি কবিতা লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি। আর তিনি লিখতে পারে না, তিন লাইন লেখছে, চতুর্থ লাইন আর মিলাইতে পারে না, চিন্তা 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 পেরেশানি, কিন্তু আর লিখতে পারে না, মাথাতে আর আসে না, খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কবিরা কোনো কিছু লেখলে অটোমেটিক আল্লাহ তাদের মাথায় দিতেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস, একটা ছেলে অভাবের সংসারে, মা নাম দিয়েছিল তার দুঃখ মিয়া, কিন্তু এত বড় মেধাবী কবি সাহিত্যিক, বাংলার ঘরে আর কোনো মা জন্ম দিতে পারবে কি না আমার আর জানা নাই। বাংলা ভাষায় এত বড় কবি, তিনার সাহিত্য চুরি হয়ে গেল তিনি অভাবের কারণে, প্রবন্ধ বিক্রি করে দিতেন, সাহিত্য বিক্রি করে দিতেন। কাজী নজরুলের লেখা সাহিত্যগুলি অনেকে নাম দিয়ে চালাই দিয়েছেন। কাজী নজরুল যদি সাহিত্য বিক্রি না হতো, চুরি না হতো, হারিয়ে না যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হতে পারে না, রবি ঠাকুর বিশ্বকবি হতে পারে না। কাজী নজরুলের প্রবন্ধ সাহিত্যের কাছে রবি ঠাকুরের সাহিত্যের কোনো ই নাই। ওনার এগুলি যদি চুরি না হতো, আল্লাহু আকবার, বাংলারে কবি, আমার ভাষারে কবি, শুধু মুসলিম হওয়ার কারণে উনি বৈষম্যের শিকার হয়েছিলেন, ব্রিটিশদের সাথে তিনি বৈষম্যের শিকার হয়েছিলেন। উনি মানুষের কথা বলেছিলেন, হকের কথা বলেছিলেন, উনি ন্যায়ের কথা বলেছিলেন, অন্যের বিরুদ্ধে কবিতার মাধ্যমে তিনি লিখতেন। প্রতিবাদ করার কারণে, ব্রিটিশ বিরোধী হওয়ার কারণে ওনাকে বিশ্বকবি দেওয়া হয় নাই, উনি বৈষম্যের শিকার। কিন্তু বাংলা যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, আমরা কাজী নজরুলকে ততদিন স্মরণ করে যাব। কথা বলেন ঠিক কিনা? কাজী নজরুল আমার নবীর শানে শত শত নাতে রসুল তিনি লিখেছেন, পরিষ্কার ভাষায় কি সুন্দর সুন্দর করে তিনি লিখলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। এই যে কবিতার ছন্দ, আরো একটা জায়গায় তিনি লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, আল্লাহু আকবার, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত, সালাত নেয়া রাসূলুল্লাহ, আ জবান খুলে সালাম নেয়া হাবিবাল্লাহ, সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম নেয়া হাবিবাল্লাহ। এগুলো আমরাও চাই, কিন্তু ভাঙ্গার পক্ষপাতী না, ভাঙ্গার পক্ষপাতী না, স্থাপনাগুলি ভাঙ্গার পক্ষপাতী না। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়েন, আর একটু সামনের দিকে বাড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি ইজ্জত দেই, যার কাছ থেকে সে নেয় নেই,
অতএব ক্ষমতা আসার পরে অপব্যবহার করা এটা অন্যায়। যারা এই কাজগুলি করবে তাদের আবার সেই পরিণতি ভোগ করা লাগবে। জোরে বলেন, যারা ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করবে তাদের আবার সেই পরিণতি হবে, সেই পরিণতি হবে। ক্ষমতা স্থায়ী না। চেঙ্গিস খান ক্ষমতা পেয়েছিল, 2 কোটি মানুষ মেরেছে, চেঙ্গিস খানের কবরের চিহ্ন পর্যন্ত আজ পৃথিবীতে নাই, তার সাম্রাজ্য নাই, রাজত্ব নাই, তার আইন নাই, বংশধর নাই, বিলুপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমানকে হত্যা করে মুসলিমকে বাগদাদ থেকে চিরতরে বিদায় দিতে চেয়েছিল, কিন্তু আজকে হালাকু নাই, হালাকুর রাজত্ব নাই, হালাকুর সাম্রাজ্য নাই। ঠিকই বাগদাদের আকাশে আল্লাহর পতাকা এখনো আছে, হুজুর গাউসে পাকের মাজার এখনো আছে, এখনো বাগদাদে আজানের ধ্বনি আছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দ্বীন ছিল, দ্বীন আছে, দ্বীন থাকবে। সুন্নাত ছিল, সুন্নাত আছে, সুন্নি জামাত থাকবে। আল্লাহর ওলীরা ছিল, আল্লাহর ওলীরা আছে, আল্লাহর ওলীরা থাকবে। এদেরও যাদের অপমাননা করবে তারা একসময় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। কথা বলেন ঠিক না বেটা? এগুলি ইতিহাস কথা বলে। অতএব কিছু পাওয়ার পরে মনে করছে আমি বিরাট ক্ষমতার অধিকারী হয়ে গেছি, এগুলি অন্যায়, এগুলি এরা বুঝতেছে না। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে তুইজ্জু মাং তাশাউ ওয়া তুযিল্লু মাং তাশাউ তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি ছিনে নিয়ে যাই, ওটা আমার হাতে, ওটা পৃথিবীর কারো হাতে দেয় নাই আল্লাহ। আমি যাকে যখন খুশি যত সময় খুশি রাজত্ব দেই, ইচ্ছা করলে সিনাই নেই আর একজনকে বসাই, ওর থেকে আবার সিনাই নেই আর একজনকে বসাই। পৃথিবীতে কোনো রাজা স্থায়ী হয় নাই, কোনো রাজত্ব স্থায়ী হয় নাই, কোনো ব্যক্তি স্থায়ী হয় নাই, কোনো প্রধানমন্ত্রী স্থায়ী হয় নাই, কোনো প্রেসিডেন্ট স্থায়ী হয় নাই, কোনো দল চিরদিন থেকে থাকে নাই, কোনো সাম্রাজ্য চিরদিন স্থায়ী হয় নাই। এগুলি সব চলে গেছে, চলে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার রসুলের সেই প্রেম, আমার নবীর সুন্নত এখনও আছে, সেই পতাকা এখনও আছে, খাজা মাইনুদ্দিন চিশতের তরিকা এখনও আছে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারির তরিকা আছে, কাদরি আছে, চিশতি আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, হানাফি আছে, শাফি আছে, হাম্বলি আছে, ওলিদের তরিকা আছে। এরা মুকুটহীন সম্রাট, এরা মুকুটহীন সম্রাট। কথা বলেন ঠিক না বেটি? মুকুট লাগে না এদের, রাজত্ব লাগে না, এটা আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক রাজত্ব চলতে থাকে। অতএব কেউ যদি মনে করে যে ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে, এটা ভুল। কেউ যদি মনে করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরের পদ্মা নদীর মধ্যে ফেলে দেবো, ছাতা স্বপ্নই দেখতে থাকবে, ঘুম থেকে উঠে দেখবে যে বিছনায় পেশাব করে দিচ্ছে, কি কথা কন না কেন? ঘুম থেকে উঠে দেখবে বিছনায় পেশাব করে দিচ্ছে, নাই কিছু, ও খালি স্বপ্নই দেখতে থাকবে। প্রিয় উপস্থিতি কথা বুঝছেন? আপনি নামাজ পড়েন, বেনামাজিরে খারাপ ভাববেন না, ওরে আল্লাহর দিকে ডাকবেন। কেমনে আমরা অনেক সময় কটাক্ষ করি, গালি দিই, ধমক দিই, রাগ করি, না ভিন্ন মতের হতে পারে তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করার দরকার নেই, ভিন্ন মত হতে পারে, ভিন্ন মত হতে পারে তাকে গালি দেওয়া যাবে না, কটাক্ষ করা যাবে না। তো কি করতে হবে? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানা। কোরআন বলতেছে তোমরা ডাকো মানুষকে আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে, আমার রসুলের দিকে তোমরা ডাকো কিভাবে? প্রথমত হিকমত দিয়ে, কোরআন দিয়ে, সুন্না দিয়ে, কোরআন দিয়ে, সুন্না দিয়ে, কোরআনের আলোকে, নবীর সুন্নতের আদর্শের আলোকে তোমরা মানুষকে ডাকতে থাকো। এবং অমাউইদাতিল হাসানা, তোমরা যখন ওয়াজ করবা, তোমরা যখন মানুষকে নসিহত করবা, তখন সেই নসিহতটা যেন সুন্দর সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে, উত্তম কথা দিয়ে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো, ডাকতে থাকো। আপনি নামাজ পড়লে আরেকজনকে কটাক্ষ করবেন, আপনি আশিক রসুল হওয়ার পরেও আরেকজনকে কটাক্ষ করবেন, দরকার নাই। তাকে বুঝাইয়া যদি আল্লাহর দিকে, নবীর ইশকের দিকে আনা যায়, এটাই আমাদের কাজ। কথা কোন ঠিক কিনা? এই কাজগুলি আমাদের দরকার। আমি নিজে আগে মাঝে মধ্যে উগ্রতা দেখাইতাম,
আমার আদর ছিল, আগে ওই উগ্রতা দেখাই বলতাম, মানে স্থির থাকতে পারতাম না, এই বকাঝকা এসে যেত। এগুলি এখন দেখি না, আমি যখন এই তফসির পড়ছি তখন দেখলাম যে না, এটা হয় না। আল্লাহ ফেরাউনের কাছে মুসা আলাইহিসসালামরে পাঠাইছে, মুসা আলাইহিসসালামরে পাঠিয়ে বললো মুসারে, মুসা আলাইহিসসালাম একটু তুতলা ছিল, তুতলা তুতলা বুঝছেন নি আপনারা, আবার খুব বেশি রাগ ছিল, তুতলাও ছিল রাগও ছিল। মানে আল্লাহ জানেন মুসা আলাইহিসসালাম যদি খেপে যায় ও তো বিরাট জ্বালা, ফেরাউন তো এমনি এটা সন্ত্রাস টাইপের, ও তো ডাকাত। তো মুসা আলাইহিসসালামরে যাওয়ার সময় আল্লাহ বলতেছে মুসারে দাওয়াত দিবা কিন্তু শান্তশিষ্টভাবে সুন্দর ভাষা দিয়ে, দুয়াই ফুয়া নরম সরম ভাষায়, তুমি কিন্তু দাওয়াত দিও, রাগ টাক করো না, একসাথে বলবেন না আল্লাহু আকবার। এ আমার দিকে তাকান, এই যে হুজুর গাউসে মাইজ ভান্ডারী হুজুর কেবলা জমিন আসছিলেন, ওনার জীবনে দেখছেন উনি কাউরে গালি দিছে? কোন সুফি কাউকে গালি দিছে দেখছেন? খাজা বাবা আজমিরি মুজাদ্দিদ আল ফেসানি বারাউলিয়া 360 আউলিয়া কাউকে কটাক্ষ করে না, হিন্দুরে গালি দিয়ে না, বৌদ্ধকে গালি দিয়ে না, খ্রিস্টানকে গালি দিয়ে না, হে ইহুদিকে গালি দিয়ে তারা ধর্ম প্রচার করেন নাই। তারা তাদের কাছে আসছে মহাব্বত দিয়ে বসাইয়া, কারামত দেখাইয়া, কারামত দেখাইয়া, এই কামালিয়াত দেখাইয়া, বুজুর্গি দেখাইয়া, রসুলের ইশক দেখাইয়া, সুন্দর দিয়ে, ভালোবাসা দিয়ে, খাবার দিয়ে, আদর্শ দিয়ে, নরম দিয়ে, মহাব্বত দিয়ে সুফিরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজকে সুফিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে বুঝতে হবে এরা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। এটা সুফিদের দেশ, ওলিদের দেশ, ওলিদের দিওয়ায় এদেশে ইসলাম চলবে, কথা বলেন ঠিক কিনা? আমরা রুক্ষতা উগ্রতা এগুলি আমরা চাই না, এগুলি আগামীর বাংলাদেশের জন্য বড় ক্ষতি। উগ্রতা, মারামারি, হানাহানি বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। যারা আজকে উগ্রতা দেখাইতে চাচ্ছে তারা বুঝতেছে না যে তাদের জন্য কত বড় ক্ষতি আসতেছে সামনে, এটা তারা বুঝতেছে না। এই জন্য উগ্রতা পরিহার করতে হবে, মানুষকে আল্লাহর দিকে, আল্লাহ রসুলের প্রেমের দিকে, মহাব্বতের দিকে ডাকবে। রাগ করা যাবে না, গালি দেওয়া যাবে না, কথা মনে রাখবে। আমার দেশের কেউ না, এ যারা খেটে খেটে খাইয়ে খেয়ে আমার দেশ সাজাইছে ওরা হলো অরিজিনাল, এদেরকে সম্মান করবে। রিক্সাওয়ালার ধমক দিবেন না, গালি দিবেন না। একজন টিচার মাস গেলে বেতন পায়, নির্দিষ্ট বেতন। একজন ইমাম মাস গেলে নির্দিষ্ট বেতন পায়, তার পেশাকে সম্মান করে, তাকে ইজ্জত দেয়। সে যে কাজ করুক, দোকানদার মুদি দোকানি করে, ও বাদাম বেচে, ও কী বলেছে বেছে আপনার ওই ছটপটির দোকান দিছে, ছোটোখাটো ব্যবসা করে, ও কিন্তু চুরি করে না, আপনার টাকা মেরে খায় না, ও আপনাকে দিয়ে সামান্য ব্যবসা করে, ওকে সম্মান করে। যার যার অবস্থানে, যে যে আছে যে অবস্থানে, তার তার কাজকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজ চেঞ্জ হবে, রাষ্ট্র চেঞ্জ হবে, আমরা পরিবর্তন হব। একটা নারীরে সম্মান করেন, একটা বোনের সম্মান করেন। এ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি শীষ বাজাচ্ছেন, লজ্জা করে না? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনার ঘরে যদি এরকম বোন থাকতো, আর এক পুরুষ যদি শীষ বাজাইতো, আপনার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতো। আপনার বোনের জন্য যেমন আপনার দয়া লাগে, ঠিক আরেকজনের মেয়ের জন্য তারও এরকম দয়া লাগে, মায়া লাগে। এগুলি করবেন না, এগুলি সামাজিক অন্যায়, ব্যাধি আমাদের জন্য। যারা যে সমস্ত ছেলেপেলেরা মেয়েদেরকে রাস্তায় যাওয়ার সময় উত্ত্যক্ত করে, সমাজের তিন রাস্তার মোড়ে আইনা, বাজারের মধ্যে আইনা, ওরে আধা লেনতে করে সিটকিরির কষাতে কায়দা মতো বাটাম চালান দিয়ে দেয়, এক কথা কর না কেন, নেতৃস্থানীয় চেয়ারম্যান মেম্বার যারা আছে ওরা বাটাম চালানতে সোজা করে দেয়। ও সমাজের পোকা, ইট পোকা, কীট পোকা, শয়তান, বদমাশ, লুচ্চে কোথাকার, সরম করা উচিত, ছোট লোক কোথাকার।